أتذكر يوما كنت تعانق دمعة الفكر، تناجي الله في صبر وترجو رحمة تسري، فعاش القلب إخلاصا وصرت تحوم كالطير، تحلق في ثقافات وتنهل من ربى الخير، ترى ما زلت تذكرها وتذكر روعة الذكر، فيهدي القلب ألحانا شذاها يفوح بالصدر، ويصفو العلم راقا. আমার নূরের নবীর ব্যাপারে জানলাম নবী ইলমে গায়েবের খবর দানওয়ালা নবী, এখন তারা কার বিরুদ্ধে কথা বলে? আমার নূরের নবী হাজির নাজির নবী, এখন তারা কার বিরুদ্ধে কথা বলে? আমার নূরের নবী জবান মুবারকে বললেন মুসলিম শরীফে অন্য জায়গায়, ওয়ান তাওবান রাদিয়াল্লাহু তাআলা আন ওয়ান তাওবান রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله زبادي الله ان الله زبادي الله. আমার মায়ার নবী দয়ার নবী হায়াতুল নবী জিন্না নবী নূরের নবী রাহমাতুল লিল আলামিন জবান মুবারকে মুসলিম শরীফে আপনাকে আমাকে জানিয়ে দিলেন, ওরে দুনিয়ার মানুষ, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল্লাহ, এই পৃথিবীর জমিনকে আমি রাসূলের জন্য আমি নূরের নবীর জন্য আমার আল্লাহ সংকুচিত করে দিয়েছেন। এরপরে আমার নূরের নবী কয় উম্মত রে ওরে উম্মত, আমার আল্লাহ কোরআনুল কারীমের 11 পারায় বলেছেন ওয়াকুলি ইমালু ফাসায়ারাল্লাহ, ও বন্ধু 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 রে, আপনি আপনার উম্মত গুলারে জানিয়ে দেন, আমার বান্দা বান্দে গুলারে জানিয়ে দেন ওয়াকুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম, তারা যে আমল করে তাদের আমল আমি আল্লাহই দেখি। আরো বলে দেন ওয়া রাসূলুহু, এবং আপনি রাসূল দেখেন, ওয়াল মুমিনুনা, শুধু আপনি রাসূল দেখেন না, আমার মুমিন যারা ওলি আল্লাহ যারা তারাও তোমাদের আমল দেখে। আরো জোরে বলেন মারহাবা। وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون وستردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. بايري ببارك আমার বন্ধুরা রে, আমার সত্যবার মুরিদ যারা তারা, আমার ভাতিজা, আমার বাবারা, আমার মায়ার আল্লাহ বলল আমল আমিও দেখি আপনিও দেখেন অলিরাও দেখে। কোরআনের 11 পারার 2 পৃষ্ঠার লাস্টের আয়াত, সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। এখন আমার নবী কয় কতটুকু দেখি, এইটা তো আল্লাহ কয় নাই, এইটা আমি কইয়া দেই। সুবহানাল্লাহ, আল্লাহ শুধু কইছে আমল আল্লাহ দেখে, আমল রাসূল দেখে, আর রাসূল কতটুকু দেখে এইটা আল্লাহ কয় নাই। এখন এইটা আমার জবান মোবারকে শোনো। সুবহানাল্লাহ, আমার নূরের নবী কয় ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, না এই সুবহানাল্লাহ মানি না, জোরে কও ইয়া রাসূলুল্লাহ। এবারে সামনের বাবারা চুপ করো, পিছনের বাবারা কও ইয়া রাসূলুল্লাহ। জাগনা আছে তো দেখা যায়। হায় 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 হায়, আমার মায়ার নবী কি বলতেছেন জবান মোবারকে। আল্লাহ কইল আমল আল্লাহ দেখে, রসুল দেখে, মুমিনরা দেখে। এখন নবী কই আমি কতটুকু দেখি এইটা আমার জবান মোবারকে শোনো। আমি কতটুকু দেখি, আমি কতটুকু দেখি, কতটুকু দেখি। পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আমরা হাদিসে জিবরিল শেষ পর্যায়ে রয়েছি। জিবরিল আলাইহিসসালাম যখন চলে গেলেন ওই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বললেন। কিয়ামতের আলামত বলার পরে তিনি কথা বললেন, ফি খামসিম মিনাল গায়বি লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। গায়েবের বিষয় পাঁচটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। এরপরে সূরা আহজাবের শেষ আয়াত তিনি তেলাওয়াত করলেন। কিয়ামতের এলেম আল্লাহর কাছে, বৃষ্টির এলেম আল্লাহর কাছে, মানুষের জরায়িত কি রয়েছে এর বিস্তারিত এলেম আল্লাহর কাছে, মানুষ ভবিষ্যতে কি উপার্জন করবে অর্থাৎ ভবিষ্যতের জ্ঞান আল্লাহর কাছে, কোথায় মরবে, কি উপার্জন করবে, কি খাবে, কি কর্ম করবে আল্লাহ জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ ছাড়া কেউ জানেন না। এখানেও আমরা অনেক বিভ্রান্তিতে ভুগি। আমরা মনে করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েবের সব খবর না জানেন তাহলে বোধহয় তার মর্যাদা কমে গেল। এজন্য আমরা সমাজে আল্লাহর কোরআনে অগণিত বার বলেছেন যে আপনি বলে দেন আমি গায়েব জানি না। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত বার বলেছেন আমি গায়েব জানি না। এর বিনিময়ে এর বিপরীতে একবারও বলেননি আমি গায়েবের সব কথা জানি। তিনি অগণিত গায়েব জানতেন, আল্লাহ যেগুলো শিখিয়েছেন, কিন্তু সব গায়েব, সম্পূর্ণ গায়েব, অলৌকিক কথা, ভবিষ্যতের কথা তিনি আল্লাহ তাকে জানাননি, তিনি জানতেন না। এটাতে কোরআন এবং হাদিসে বারবার বলা হয়েছে। কিন্তু আমরা কোরআন হাদিসের স্পষ্ট কথার বিপরীতে বিভিন্ন ছোট ছোট কথাকে দলিল করে আমরা বলতে চাই, যা আমরা মনে করি, হয়তো অনেক নিয়েতেই মনে করি যে এই জ্ঞান থাকলে তার বোধহয় অলৌকিকত্ব প্রমাণ হবে। আসলে এটা একটা মানে কুসংস্কার। অলৌকিকত্ব আসলে কোনো মর্যাদার মাপকাঠি নয়। অলৌকিকত্ব আল্লাহ দেন, নবী রসুল দেন, যার যখন যেটা প্রয়োজন। মর্যাদা হলো আল্লাহর মর্যাদায় আর তার কর্ম দাওয়াতে, তার দিনের প্রসারে। অলৌকিকত্বর প্রমাণ করার জন্যই খ্রিস্টানগণ বাইবেলের ইনজিল শরীফের আয়াত বিকৃত করছিল ঈসা মসীহকে গায়েব জানে মনে করে। মার্ক লিখিত সুসমাচারে আসছে ঈসা মসীহ বলছেন কিয়ামতের কথা কেউ জানে না, কোনো মানুষ জানে না, ফেরেশতাও না, ঈসা মসীহও জানে না, শুধু আল্লাহ জানে। মথি লিখিত সুসমাচারে এই কথাটাতে আমি জানি নে, ঈসা মসীহ জানে, এটা বুঝে ফেলেছে যে ঈসা মসীহ গায়েব জানতেন প্রমাণ করার জন্য। পরবর্তীতে আপনারা যদি অথরাইজড ভার্সনের বাইবেল দেখেন তাহলে দেখবেন এটা নেই, কিন্তু দ্য রিভাইজড এডিশনে দেখবেন ওর ভিতরে আবার এখন বর্তমানে ঢুকানো হয়েছে। তো যাই হোক, এই ধরনের দুর্বল ইমান বা কুসংস্কার মানুষের থাকতে পারে। একটা হাদিস আসছে সিরাত ইবনে হিশামে, হযরত ইবনে হাজার আসকালানী হাদিসটাকে সহিহ বলেছেন। মাহমুদ বিন লাবিদ একজন সাহাবী, তিনি বলছেন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উট হারিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটা খুঁজতে বললেন। একজন বেদুইন নতুন মুসলমান হতে আসছে, সে বলছে ইন্না মুহাম্মাদান ইয়াজামু আন্নাহু নাবিয়ুন আন্নাহু ইয়াতি খাবরুস সামা ওয়া লা ইয়ারফা ইন্না নাকাতাহু। মুহাম্মদ বলেন তিনি নবী, তিনি আসমানের খবর সব বলেন, আর তার উটটা কোথায় আছে বলতে পারে না, এই আবার কেমন কথা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন মসজিদে। ইন্না রিজালান ইয়াকুলুনা কাযা, কিছু কিছু মানুষ বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসমানের খবর দেন, তিনি নবুয়ত বলেন, সাত আসমানের উপরে কথা বলেন, আর তার উটটা কোথায় বলতে পারেন না, এই আবার কেমন নবী। ওয়াল্লাহি ওয়া ইন্নী লারাসূলুল্লাহ ওয়া লা আ'লামু ইল্লা মা 'আল্লামানিল্লাহ, আমি আল্লাহ রাসূল আল্লাহর কসম করে বলছি আল্লাহ যেটুক আমার জানান এর বাইরে আমি কিছুই জানি না। এখন আল্লাহ আমাকে জানালেন, আমি আগে জানতাম না আমার উটটা কোথায়, আল্লাহ আমাকে জানালেন যে আমার উটটা অমুক জঙ্গলে একটা গাছে আটকে গেছে, তোমরা যে উটটা নিয়ে এসো। আল্লাহু আকবার। আর এটা কেন আমরা একটু মানে চিন্তা করলে বুঝতে পারবো কোরআন কেন এই ব্যাপারে ইনসিস্ট করছে। কারণ গায়েবের জ্ঞান জানাটা হলো রুবুবিয়ত, আল্লাহ প্রতিপালক। তিনি যদি সব কিছু না জানেন তাহলে আমাদের প্রতিপালন করবেন কি করে, কার কোন কষ্ট দুঃখ ভালো মন্দ অতীত বর্তমান। আর এই রুবুবিয়াতের দায়িত্ব আল্লাহ আর কাউকে দেন না। নবী রসুলকে এটা দিলে তাদের দায়িত্ব বেড়ে যেত, তাদের ঝঞ্ঝাট বেড়ে যেত, তাদের বোঝা বেড়ে যেত। এই জন্য আল্লাহ তাদেরকে এটা থেকে মুক্ত রেখেছেন। এটা রুবুবিয়াত, আল্লাহর তো রুবুবিয়াত, রব হিসেবে প্রতিপালক হিসেবে দায়িত্ব পালন করতে আর কোনো সাহায্যকারী লাগে না। কাজে অন্যদেরকে এই জ্ঞান কেন দিতে যাবেন অকারণে? সামগ্রিক অনন্ত অসীম গায়েবের জ্ঞান আল্লাহ কাউকে দেন না, প্রয়োজন হয় না। অন্য কাউকে দেওয়া মানে তাকে বোঝা বাড়ানো। দ্বিতীয় কথা হলো ভাইরা, আমরা একটু সহজে বোঝার চেষ্টা করি। অন্যান্য সকল ধর্মে নবীরা এসেছিলেন তাওহীদের জন্য, এক আল্লাহর ইবাদত করার জন্য, দাওয়াত দিয়েছেন এই তাওহীদের। কিন্তু তাদের ইন্তেকালের পরে, তাদের তিরোধানের পরে তাদের উম্মতেরাই তাদেরকে দিয়ে শরিক করেছে। আমরা খ্রিস্ট ধর্মে দেখি এখনও ইঞ্জিল শরীফ বলতে যেটা বোঝায়, এখানে বারবার যীশু খ্রিস্ট বলেছেন যে আমার কিছু ক্ষমতা নেই, আমি তোমাদের মুক্তি দিতে পারবো না, আমার ইচ্ছায় কিছু হবে না, একমাত্র আল্লাহকে ডাকো। কিন্তু বিভিন্ন রকমের অপব্যাখ্যা দিয়ে খ্রিস্টানরা ঈসা মাসীহকে আল্লাহর একজাত পুত্র, একক পুত্র, তার অনলি বিগটেন সান, তিনি ঈশ্বরের জাতের অংশ, তিনি গায়েব জানতেন ইত্যাদি ব্যাখ্যা দিয়ে তার ইবাদত করে, তার কাছে চায়, তার কাছে প্রার্থনা করে, আল্লাহর কাছে না, যিশুর কাছে প্রার্থনা করে। এই যে শিরিক, শিরিকের মূল কারণ হলো নবী রসুল নেককার বান্দাদের ব্যাপারে অতিভক্তি। তাদের ভিতরে অলৌকিকত্ব আছে, তাদের ভিতরে গায়েবের এলেম আছে, তাদের ভিতরে রুবুবিয়াতের এলেম বা ক্ষমতা আছে, এইটা চিন্তা করলেই শিরিক হয়। এই জন্যই খ্রিস্টান ভাইরা বা অন্য ধর্মের অনুসারীরা তাদের নবী রসুলকে ভক্তি করেন, বিশ্বাস করেন তিনি তরাই নেবেন, কিন্তু তার অনুসরণ করেন না। কোনো মাসিহি, কোনো খ্রিস্টান, কোনো ঈসাই কখনোই কল্পনা করে না ঈসা মসিহ যেমন করে তাহাজ্জুদ পড়তেন, এখনও ইঞ্জিল শরীফে আছে, আমাদের ওরকম তাহাজ্জুদ পড়তে হবে, নামাজ পড়তে হবে, সেজদা দিয়ে দিয়ে নামাজ পড়তেন, পড়তে হবে, কখনো কল্পনা করে না। তারা জানে আমরা তাকে বিশ্বাস করবো ত্রাণকর্তা হিসেবে, তিনি মুক্তি দিয়ে দেবেন। কিন্তু আমাদের ধর্মে, এবং এটাই বাস্তবতা, নাজাতের একমাত্র পথ ইত্তেবায়ে রাসূল, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহর ভালোবেসে থাকো আমার ইত্তেবা করো। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা ছাড়া নাজাতের কোনো পথ নেই। তাকে ভালোবাসতে হবে, ভক্তি করতে হবে, শ্রদ্ধা করতে হবে, ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। এখন অনুসরণ যদি আমরা করতে চাই, আমরা যদি মনে করি তিনি অলৌকিক সত্তা, তিনি মানব সত্তা না, তিনি অনেক অলৌকিক ক্ষমতা, তিনি মাটির তৈরি নন, তিনি সব গায়েব জানতেন, তাহলে তার অনুকরণ করা, অনুসরণ করা কঠিন হয়ে যায়। তিনি তো পারবেনই, তিনি তো অলৌকিক, আমরা তো আর তার মতো হতে পারবো না। আর যখন আমরা বুঝবো তিনি আমাদের মতোই মানুষ, আল্লাহ তাআলা তাকে নবুয়াত দিয়েছিলেন, রেসালা অনেক কিছু দিয়েছেন, কিন্তু প্রকৃতিতে তিনি আমাদের মতোই ছিলেন। তারপরেও তিনি পা ফুলিয়ে তাহাজ্জুদ পড়েছেন, রাতের পর রাত কেঁদেছেন, পেটে পাথর রেখে আল্লাহর দিন প্রচার করেছেন, ক্ষুধায় কষ্ট করেছেন, অবদমিত হননি, সন্তান মৃত্যুবরণ করেছে, অবদমিত হননি, তিনি পাথর দিয়ে তার গায়ে রক্ত বের করে দেওয়া হয়েছে, তবুও তিনি তার শত্রুদের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্না কওমি লা ইয়ারফুনানি, আল্লাহ আমার কওম আমাকে চেনেনি তাই মেরেছে, তাদের উপর গজব দিও না। পাথর তায়েফে মারা হয়েছে, পাহাড়ের ফেরেশতা আসছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে আপনার মানে অত্যাচারকারীদের উপর আমি পাথর, পাহাড় উল্টে দেব। তিনি বলেছেন না, ওদেরকে ক্ষমা করে দাও, হয়তো ওদের সন্তানদেরকে মুসলমান হবে। এই ধৈর্য, এই ত্যাগ, এই ইবাদত তিনি মানুষে করতে পেরেছেন, আমি পারবো না কেন? আমার ভিতরে অনুসরণ, অনুকরণের জজবা আসবে। আর এজন্যই কোরআন এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনুষ্যত্ব, তিনি গায়েব জানেন না, তিনি মানুষ, অন্যান্য মানুষের মতো মানুষ, এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ, তিনি গায়েব জানতেন, অগণিত গায়েব আল্লাহ তাকে শিখিয়েছেন, দিয়েছেন, কিন্তু সব অলৌকিকত্ব নয়। আর এ ব্যাপারে কোরআনে বারবার বলা হয়েছে, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আল্লাহ বলছেন হে রাসূল আপনি বলে দেন আমি আমার জন্য কোনো কল্যাণ অকল্যাণের ক্ষমতা রাখি না, অর্থাৎ তোমাদের তো দূরের কথা, আমারও কল্যাণ অকল্যাণ করার ক্ষমতা আমার নেই। ওলাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকতারতু মিনাল খাইরি ওয়া মা মাসানিয়াসু, আমি যদি গায়েব জানতাম তাহলে তো খুব সহজ কথা, আমি দুনিয়ার গোপন সব ভান্ডার টাকা পয়সা নিয়ে নিতাম, আর কেউ আমার ক্ষতি করতে পারে। আমি তো গায়েব থেকে জানতাম অমুক মারতে আসছে, অমুক যুদ্ধে গেলে আমি আহত হব, আমি যাইতাম না, অন্য পথে যাইতাম। খুব সিম্পল কথা, সূরা আরাফে আল্লাহ বলেছেন। এরকম কোরআন করিমের বিভিন্ন জায়গায়, অন্তত 10-12 জায়গায় খুব স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি গায়েব জানি না। এমনকি কোরআন করিমের শেষ সূরা মায়েদা, যাতে আল ইয়াউমা আকমালতু নাজিল হয়েছে, এই সূরার শেষে আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াবআসুল্লাহু রাসূলা ফায়াকুলু মাযা উজিবতুম ক্বালু লা ইলমা লানা। আল্লাহ সূরা মায়েদায়, কোরআনের শেষ সূরা, সূরা মায়েদার শেষে আল্লাহ বলছেন কেয়ামতের দিন আল্লাহ নবীদের তুলবেন, তুলে বলবেন যে তোমাদেরকে কি কথা বলা হয়েছিল, তোমাদের প্রতি কি আচরণ করা হয়েছিল। তারা বলবেন লা ইলমা লানা, আমরা তো চলে আসার পরে কি হয়েছে জানি না, আমাদের কোনো জ্ঞান নেই। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি তো সব গায়েব জানেন। কারণ এই রুবুবিয়াত উলুহিয়াতের সম্পূর্ণ ক্ষমতা দায়িত্ব আল্লাহর। নবী রাসূলগণ তাদের ওহী অনুযায়ী হেদায়েত করেছেন, ওহীর আলোকে নবীজি আমাদের অগণিত ভবিষ্যৎবাণী করেছেন, যেটা আমরা দেখলাম এ সবই আল্লাহ তাকে দিয়েছেন। কিন্তু তাকে আলিমুল গায়েব বলা, এটা আল্লাহ তাআলা বলতে বলেননি, নিষেধ করেছেন, বারবার বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন, আমিন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।